থানায় আমি বিচার পাইলাম না, আমার কথা শুনলো না, আমি থানায় থাকি ওসি সাহেব, আমি এসি সাহেবের কাছে যাই, এসি সাহেবের কাছে না আমি আমি ডিসি সাহেবের কাছে যাই, অবশ্যই সুন্দর একটা আমি বিচার পাবো, বাংলাদেশে বিচার পাওয়া যায়। যদি ভুক্তভোগী জিনিসগুলি জানে, এরপর আমি আইনের কাছে যাইতে পারি, থানায় গেলে বিচার পাইলাম না, আমি কোর্টে গেলাম না। একটা মেয়ে মানুষ সাধারণত অনেকে যায়ই না, ধরেন ম্যাক্সিমামে দর্শিত হয়, কিন্তু অনেকে লজ্জা যাচ্ছে না। যাওয়ার পর যদি এখন আমাদের আপনার এটা বলবেন যে একটা মেয়ে যখন যাবে তাকে 100% সুরক্ষা দিতে হবে এবং তাকে গোপন রাখা হবে, তার কথাবার্তাগুলো এই ধরনের আপনি থানার অফিসার ইনচার্জ আপনাকে কিন্তু আপনি অনুরোধ করবেন কিনা? আমি অনুরোধ করবো যে ভবিষ্যতে নুসরাতের মতো এরকম অকাল মৃত্যু যেন কোন প্রশাসক দ্বারা না হয়। এরপর যে আপনি কিছু বলবেন কিনা, আপনি পরিচয় দিয়ে যদি বলেন। আমার নাম আমির জলিল, আমি একজন স্কুলের প্রধান শিক্ষক। নুসরাতের ঘটনাটা আসলে আমাদের সমাজে নুসরাত বলতে কি প্রতিটা ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা দেখা যায় ঘটনার পর ঘটনার আগে কিন্তু কোনো সময় চিন্তা করি না যে এই ঘটনা কে ঘটাতে, সেটা আমরা ঘটতে পারে এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে না। কারণ আমরা সবসময় দেখি যে শিক্ষক মানে বাবার পরে মার পরে সেই স্থানটা আমরা দিয়ে থাকি, সেই আমরা শিক্ষকরা যদি সেই স্থানের উপর যদি আমরা তাদের ভরসার উপর যদি আমরা তাকে কোরবানি করা হয়, অর্থাৎ যেই ভরসাটুকু আমাদের উপর করে সেই ভরসা যদি আমরা না রাখি তাদের ভরসার উপর গলা কাটা হয়। তা আমাদের উচিত যারা শিক্ষক আছে তাদেরকে উচিত যতত গার্জিয়ানদের যে আমাদের ভরসাটা সেই ভরসাটা রাখা। আর দ্বিতীয়ত ভাই যেটা বলবো যে আপনার একটা গুরু যদি অন্যায় করে সমস্ত শিক্ষকের উপর সেটা পড়ে যায়, এখন সেই জিনিসটা আমাদের উপর কিন্তু চলে আসতেছে। আমরাও কিন্তু এখন অনেক সময় লজ্জিত আমাদের কিন্তু চলে আসে, আমিও তো একজন শিক্ষক, সেই ধরনের সন্দেহ করে কিনা। কারণ একটা ঘটনা ঘটলে সেটা সবার উপর বদলায়, তাই আমরা আশা করব আগামী ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। সেই টিচার কত খারাপ যে একটা ঘটনা ঘটলো, সেটি বলতো যে মা আমি আর করবো না, আমার মাফ করে দাও, সে না করে কি করবো? তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি রাখা শুরু করলো, ইভেন তাকে মামলা তুলে নেওয়ার জন্য মানে সন্তান ঠিক করলো এবং সন্ত্রাসীরা ঠিক আছে মানলো, মারাত্মক কত ধরন থাকতে পারে, তাকে আগুন দিয়ে পুরালো, এটা খুব মানে কোন ধরনের একটা মেসেজ চলে আসছে আমাদের সমাজে যে আসলে আগুন তো নতুন, বিশেষ করে এই ধরনের কাউকে হত্যা করা হয়, গুলি করা হয় বা কোপ দেওয়া হয়, বাট আগুনটা নতুন কিনা আপনাদের আপনাদের স্কেলে? অ্যাকচুয়ালি কি আমাদের বর্তমান সমাজে দেখা গেছে আপনার আইনকে আমরা বেশিরভাগই অমান্য করার চেষ্টা করি। আজকের আইনের কঠোরতা আছে কিন্তু প্রয়োগ নাই, যদি আইনের প্রয়োগ হয় তাহলে এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না। তা আমরা সরকার প্রধান কিংবা জনগণ যারাই আছি আমরা সব আইন বলতে বলছেন যে সুজন থানায় গেছিল, তখন যদি ওসি তাকে ধরে মোটামুটি একটা মতন দিয়ে তাকে জনসংখ্যা নিয়ে আসতে পারতেন, মানে তাকে প্রয়োজনে তার মাথা চুল কামিয়ে ঘুরতে পারতেন, তাহলে সে আর এইটা করতে পারে আইনের প্রয়োগটা। সেটা বলছি যে আইনের সে সাহায্য চাইতে গেছে কিন্তু আইন সে সাহায্য তাকে ওইভাবে দেয়নি, প্রোটোকল দেয়নি তাকে। আইনের প্রয়োগ সেটা বলছি যে যখনই একজন মানুষ তার নিরাপত্তা যদি নিরাপত্তা তার আইনি যেসব বিচার ব্যবস্থাটা ছিল ওটা যদি সঠিকভাবে করতো তাহলে ওর ভিতর হয়তো এই জিনিসটা আগ্রহত না, ওর ভিতর হয়তো ধরছে যে আমি আইনের সহায়তা পাবো না, কারণ যেখানে আমি আইনের সহায়তা সেখানে আমি আইনের থেকে আমি ধন্যবাদ আপনাকে। এবারে কথা বলুন আমাদের খলিল সাহেব, যিনি মানবাধিকার নিয়ে ন্যায় সংশোধনের কাজ করেন, আপনি যদি মাঠে ঘাটে কাজ করেন, আপনার যদি অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন। ধন্যবাদ। জোরে বলুন। স্কুল মাদ্রাসা এবং কালসিস এদের খুবই সুবিধা সুন্দরভাবে গঠন, কারণ স্কুলের যদি কমিটি গঠন থাকে কমিটি যদি ঠিক থাকে তাহলে সেখানে যাওয়ার দুর্ঘটনা ঘটতে পারে না, আর কমিটি যদি খেয়াল রাখে। আর বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা মাদার অগ্রিমেন্টি তিনি একটা কথা বলেছেন যে দর্শিতের নয় দর্শকের ছবি প্রকাশ করা যায় না, এটা বিজিয়ে একটু প্রকাশ করলেন না, কিন্তু ওই থানার ওসি কি করলো তাহলে মোবাইল ভিডিও করে একটা ভাইরাল করে দিল? এক্ষেত্রে আমি মনে করবো যে দর্শকের পাশাপাশি যারা দর্শন দর্শনকারে সহযোগী করে তাদেরও বিচার হবে। হ্যাঁ, এই কথায় আপনি যদি এক দুই কথায় আপনি যদি সংক্ষিপ্ত নিয়ে আসেন আসলে যে এই যে নুসরাত বিশ্বাস থেকে গেল সেখানে যদি তাকে নিরাপত্তা দেওয়া হতো তাহলে তিনি মরতেন কিনা? অবশ্যই সেটা আপনি এবং এইরকম একটা জন্য ঘটনা ঘটনা তাকে সরিয়ে দেওয়া হবে।
এবং সেই যে অধ্যক্ষ উনিও মান্না তোলার হুমকি দেওয়ার সাহসই পেতেন যদি যথাযথ সময়ে আইন কর্তৃপক্ষ আইনি সংস্থার মাধ্যমে এবং প্রশাসন তাকে সেট করতো যে না হ্যাঁ যখনই প্রশাসন ছেড়ে দিত দেন তিনি আইনের কাছে আসতেন আমাদের মতো কার কোনো আইনজীবীর কাছে কিংবা কোনো মানবাধিকার সংস্থার কাছেই আসতেন কিন্তু তাকে তো সেই সুযোগটাই দেওয়া হয় অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল তার জীবন আমি সর্বশেষ যেটা বলতে এই আমাদের ভাইদের যে আলোচনা যেটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের মানে সোচ্চার হতে হবে এই বিপন্ন যে মানবতা আমাদের এখন সারা বাংলাদেশে আছে এই ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে প্রত্যেকটা মানবাধিকার কর্মী ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া আমরা যারা কাজ করছি আমাদের প্রত্যেককে সক্রিয় হতে হবে এবং আইজি মহোদয়কে এই মেসেজ দিতে চাই যে আপনি প্রত্যেকটি থানায় এই ব্যাপারে যথাযথ নির্দেশ দিয়ে দেবেন যার কোনো নুৎসাদ যেন বিচার বহির্ভূত কাজে এইভাবে না হয় যে জীবন দিতে না হয় আপনি শুধু পুলিশ মহাপরিদর্শক হয়ে বললে হবে কোনো পুলিশকে ছাড় দেওয়া হবে না আপনার পুলিশ কিন্তু একের পর এক অন্যায় করে যাচ্ছে এবং আজকে যদি ফেনীর যে ওসি সে যদি সঠিক দায়িত্ব পালন করতো আজকে নুৎসাদকে জীবন দিতে হবে না সে সঠিক দায়িত্ব পালন করে নাই এই কারণে বলবো অভিযুক্ত যারা তার সাথে অন্যতম অভিযুক্ত হবে ফেনীর ওসি এবং তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি এবং ভবিষ্যতে যারা এরকম করবে যে কোনো আইন প্রয়োগকারী সংস্থা এরকম করবে এরকম অন্যায় করবে তাদের কোনোভাবে আইনি ছাড় দেওয়া হবে না প্রয়োজনে আমরা মানবাধিকারের পক্ষ থেকে আমরা বিনা টাকায় মামলা করব এবং আসলে বলার তো কিছু নেই বলার একটাই দর্শকের বিচার নয় ঘটনার মূল উদ্ঘাটন যারা এই যার সাথে জড়িত চুল পরিমাণ আমরা বুঝতে পারি আইনের যারা আইনের শাসন করে আইনের আইন নিয়ে নাড়াচাড়া করে তারা চুল পরিমাণ যদি এই ঘটনার সাথে যারাই জড়িত হয় আমার ভাই হোক আমার বোন হোক আমার আমার নেতা হোক কাউকে জননেত্রী শেখ হাসিনা যেইভাবে বলে এইভাবে কাজ করে অন্তপক্ষে এই ঘটনার থেকে যেন তীব্র নিন্দা জানিয়ে আর দ্বিতীয়বার আর এই ঘটনা না ঘটে আমার ভাই হোক তার আইনের আওতা না হোক প্রশাসনের যেই হোক সাবস্ক্রাইবার এবং সদস্যরা যারা এখন আমার ছিলেন আজকে আমাদের আলোচনার সময় এটাই প্রমাণিত হয় যে আসলে একজন টিচারের কাছে তার বাবা মা কিন্তু অনেক সেফ মনে করে এবং তাদের স্কুলে পাঠায় তো এখানে আসলে এখানে অনেকেই মনে করতেছেন যে আসলে এই মহিলাদের জন্য আলাদা একটা মনিটরিং সেল দরকার এবং এখানে থানা পুলিশকে যারা অভিযোগ নিয়ে যাবে বিশেষ করে শিশু যারা থাকবে বা মহিলা যারা থাকবে তাদেরকে যাতে নিরাপত্তা দেওয়া হয় যখন অভিযোগ করার পরে যাতে হ্যাঁ যাতে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় যে অনেকে সাহস করে যেতে পারছে যারা যাচ্ছে তাদের জন্য উৎসাহিত করা হয় যদি তাদেরকে উৎসাহিত না করা তাহলে আর তারাও যাবেন এক সময় তো আমাদের এখানে এটাই উঠে আসছে এবং স্কুলে যারা থাকেন আমার মনে হয় যে আমি দেখেছি প্রায় স্কুলে ঘটনা ঘটে এখন যারা মহিলা মেয়েদের যারা পড়াবে এদেরকে মেয়েদের দ্বারাই শিক্ষা দেওয়া উচিত এবং পুরুষদেরকে পুরুষদের দ্বারা শিক্ষা দেওয়া উচিত এবং প্রত্যেকটা স্কুলে অন্তত মাসে একবার একটা যদি সরকারের মাধ্যমে মানে একটা একটা আলোচনা সভা করা হয় যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা তোমার তুমি তোমার শিক্ষককে তুমি নাচিত হচ্ছ কিনা তুমি নির্ভয় হতে পারো এরকম যদি একটা মাসিক সভার আয়োজন করতো সরকারের পক্ষ থেকে কারণ আমাদের দেশে হলো কি যে আমাদের দেশে মানুষ মনে করে যে কিছু হয়নি সরকারের দোষ আসলে সরকারের একার পক্ষে কিন্তু করা সম্ভব না সেজন্য যথেষ্ট আন্দোলন করার চেষ্টা করা যাচ্ছে বিশেষ করে অনেক সুযোগ সুবিধা দিয়েছে তো সেজন্য এখানে দাবি হচ্ছে যে এলাকার স্থানীয় যে চেয়ারম্যান মেম্বার বা আওয়ামী লীগের তার নেতারা আছেন আপনারা প্রত্যেকটা স্কুলে অন্তত মাসে একবার করে গিয়ে ছাত্রদের মাঝে একদিন একটা আলোচনা সভা করলেন যে তোমাদের কি ভালো সমস্যা বা কি সমস্যা আছে বা তোমরা আরো কি করে ভালো করতে পারবে এইসব বিষয়গুলো যদি একটু সচেতন হয় তাহলে হয়তো আমাদের এই যে ধর্ষণ বা এই যে ছাত্রদের নির্যাতন এগুলো হয়তো বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা যারা ছিলেন সবাইকে এনটিভি.com এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ।